দাঁড়িয়ে আছি লাচুং শহরের কিছুটা উপরে। পাখির চোখে লাচুং শহরটাকে দেখছি। বেরিয়েছিলাম কাটা যাওয়া বলে, কিন্তু অতিরিক্ত স্নোফলের কারণে কাটা যাওয়া আর হলো না। তাই এখন এখান থেকে ফিরে চুংতাং হয়ে যাব দুর্গম মাঠ। চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। লাচুং থেকে এগিয়ে চললাম চুংথাংয়ের দিকে। গুরুগাম্মার যেতে গেলে চুংথাংয়ের উপর দিয়েই যেতে হয়। এসে গেছি চুংথাং, বেশ বড় শহর। এর পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, ভারী সুন্দর জায়গা। চুংথাং থেকে প্রায় 4-5 কিলোমিটার এসেছি। এই তিস্তা নদী দেখতে পাচ্ছেন, কি সুন্দর পরিষ্কার জল, কলো কলো স্বরে বয়ে চলেছে। আর এই দিকটা চলে গেছে গ্যাংটকের দিকে, আর আমরা যাবো পিছনের দিকে। चाय काफ़ी लाजवाब और स्वादिष्ट है। अदरक और इलायची देके बनाया जाता है, काफ़ी फेमस पॉपुलर है। सुंदर एक वाटरफॉल्स अनेक जगह नाम से देखते रखती। পৌঁছালাম লাচেন, এখানেই আজ রাত্রিবাস। পরদিন খুব সকালে গুরুগাম্মারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। রাতের লাচেন খুব সুন্দর লাগছে। এই সামনের এই বিল্ডিংটাতে আমরা আছি, ফার্স্ট ফ্লোরে, একদম রাস্তার সামনে যে ঘরটা, ওই ঘরটাতে আমরা আছি। দেখুন এই যে লাচেন কত সুন্দর লাগছে। কিছু সময় আগে লোডশেডিং হয়েছিল, এখন লাইট এসছে, দারুণ লাগছে আর খুব সাজানো গোছানো। আস্তে আস্তে আমি রাস্তা ধরে এগোচ্ছি, খুব ভালো লাগছে। ঠান্ডা প্রচণ্ড, একদম টনটন করছে, হাত তো বাইরে বের করতে পারছি না। এই যে সব বাইক রাইডার, সব বাইকগুলো দাঁড় করানো আছে। অনেকেই হয়তো যেতে পারেনি, আটকে গেছে, কারণ স্নোফলের কারণে সমস্ত জায়গার রাস্তা বন্ধ। কালকে গুরুদংমার হবে কি না সেটা বোঝা যাচ্ছে না, সকাল হলে পরে জানতে পারবো। বাইক রাইডার সব অপেক্ষারত, আর কালকে হবে তো গুরুদংমার? আচ্ছা, এরাও হতাশ, কী করা যাবে, ওয়েদার হঠাৎ করে বিগড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইন্দো ভ্যালি আমরা যেতে পারিনি, কিছুটা আমরা ওই 5-7 কিলোমিটার যেয়ে আমরা ফিরে আসতে হয়েছে। তবে স্নোফল দেখে আমরা মুগ্ধ, খুব ভালো লেগেছে, যা পেয়েছি অনেক পেয়েছি। তো
আপনারা কোথায় যাবেন কালকে? আচ্ছা, কত আশা নিয়ে এসছে এরা। কালকে যদি গুরুরং মাঠটা করতে পারে, কত কষ্ট করে কত জার্নি করে এসছে কলকাতা থেকে, অত সোজা নয় এখানে আসা। গুরুদংমার পথে এখন আমরা এই মুহূর্তে চলে এসেছি। এখানে আমাদের ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে যাব। আরও বোধহয় ঘন্টা খানেকের পথ আছে বাকি। আজকে ওয়েদার খুব সানি আছে। আশা করছি কালকে যে আমরা আফসোস করেছি, এবার পুরো রাস্তা বরফ পড়ে গেছিলো, স্নোফলস হয়েছিলো, আজকে সেই স্নোফলসটা নেই, বরফ আছে, পুরনো বরফ, বাট রাস্তা ক্লিয়ার। আজকে আমাদের গুড লাক আছে, আশা করি আমরা গুরুদংমার এনজয় করতে পারবো এবং আপনাদের সেই সম্পূর্ণ যে ছবি আমরা ক্যামেরা বন্দি করব সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারবো। থ্যাংক ইউ। আমরা লাচেন থেকে প্রায় 20-25 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। তো এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য গাড়ি দাঁড় করানো হয়েছে, আর ব্রেকফাস্ট করে আবার রওনা হয়ে যাব। আজকে ওয়েদার খুব ভালো, আশা করছি গুরুদংমার আমাদের সফল হবে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন,
খুব সুন্দর একটা ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভালো লাগবে আশা করছি। ধন্যবাদ।